নমস্কার দর্শক বন্ধুরা আজ রান্নামনি ঠাকুর ঘরে তালের বড়া বানিয়ে আপনাদের দেখাবে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের মিষ্টি তাল এবার তাল কেমন করে ছাড়াতে হয় আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমে উপরে বোটার কাছে যে অংশটা আছে সেটা হাত দিয়ে বা ছুরি দিয়ে টেনে এভাবে খুলে নেবেন একদম পাকা নরম মিষ্টি তাল নিয়েছি তাল কিন্তু তিতো হয় সেই তিতো তাল একদম ব্যবহার করবেন না তালে বড়া টেস্ট একদমই আসবে না মিষ্টি দেখে তাল বাজার থেকে কিনবেন তারপরে এইভাবে খোসা ছাড়িয়ে আটিগুলো বের করবেন আমার তালে তিনটে আঁটি আছে সেই আটিগুলো আমি এক এক করে বের করে এবার ঘষে তালের কাঁচটা বের করব ভাদ্র মাসে তাল পাকে সবার বাড়িতেই সময়ের জিনিস একটু না করলে চলে না এই সময় জন্মাষ্টমী সেই জন্য কৃষ্ণের ভোগে তালের বড়াটা সবাই দিয়ে থাকে এই তাল দিয়ে অনেক রকম মিষ্টি আইটেম হয় তার মধ্যে একটা তালের বড়া যেটা সবচেয়ে বেশি লোকের কাছে আদরণীয় আমরা সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে তাল তালের কাতটা বের করা ছাঁকনি এটা দিয়ে তাল ঘষে ঘষে কাত বের করে এবং এটা খুব একটা ট্র্যাডিশনাল সিস্টেম তাল ঘষে ঘষে কাতটা যে বের করতে হয় তার জন্যেই এটা কিন্তু বাজারে আগে বিক্রি হতো এখন লোকে ঝুড়ি শক্ত ঝুড়ি বাঁশের ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি উপরে ঘষে বের করে বা স্টিলের জালি যে থালাগুলো আছে সেগুলোই ঘষে কিন্তু আমরা যেহেতু যৌথ পরিবারের বাড়ি সেহেতু বহুদিন আগে থেকে এটা আছে। দেখুন তিনটে আটটি কিন্তু আমার বেরিয়ে গেল এবং তালের যে কাঁধটা সেটা এই যে এসে আমার গামলায় এসে পড়ল এর মধ্যে কিন্তু আঁশ আছে এই আঁশটাকে আমাকে ছেঁকে নিতে হবে এই আঁশটা ছাঁকার জন্য আমি একটা ফুটো ঝুরি নিলাম সেই ঝুড়ির মধ্যে তালটা রেখে হাত দিয়ে সমানে এভাবে নাড়িয়ে আঁশগুলো সমস্ত ফেলে দিচ্ছি কারণ বড়া খেতে গেলে আঁশ মুখে পড়লে একটুও ভালো লাগবে না যে কোনো জিনিসেরই নিখুঁত পারফেকশান না হলে কিন্তু গ্রহণযোগ্য হয় না দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি তালের বড়ায় নারকেল কোড়াটা লাগেই মালা নারকেল কোড়া দিয়ে দিলাম এই কাঠটার মধ্যে এবার তালের বড়া বানাবার জন্য কি কি উপকরণ দিতে হবে সেগুলো দেখুন এক বড়ো চামচের দুই চামচ ময়দা নিলাম তালের কাথের মধ্যে নারকেল কোড়া দুই বড়ো চামচ ময়দা আর চিনি আড়াই চামচ মতো নিচ্ছি এটা খুবই একটা টেস্টি রেসিপি যেটা সবাই ভালোবাসে বছরের এই সময়টা তালের বড়ার গন্ধে বাড়ি মোমো করে সবারই মনে হয় হাতে করা এই জিনিসগুলো যেন একটা অনাস্বাদিত আগ্রহ আচ্ছা সামান্য খাবার সোডা দিয়ে দিলাম বড়াগুলো ফুল ফুলে ফুলে উঠবার জন্য কারণ ভাজা বড়া আমাদের একটু ফোলা একটু খাস্তাই ভালো লাগে এটা দিলাম সুজি দেখুন সুজি দুই টেবিল চামচ দিচ্ছি এবারে পুরো মিশ্রণটা আমি হাত দিয়ে ভালো করে মাখছি অনেকেই তালের বড়া খেতে ভালোবাসেন কিন্তু বানাতে পারেন না এবার আমি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছি এবার দশ মিনিট পনেরো মিনিট বাদে ঢাকনা খুলে সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো দিয়ে একটা একটা করে বড়া ছাড়ছি যা বলছিলাম বড়া অনেকেই খেতে ভালোবাসেন কিন্তু করতে পারেন না কি কি উপকরণ কি কী রেশিওতে মেশাতে হবে সেটা জানেন না বলে সেই জন্য আমি দেখিয়ে দিলাম এইভাবে করবেন এটা আমি আজকে আমার ঠাকুর ঘরে বানালাম জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের সেবায় দেব বলে দেখুন বড়াগুলো কীরকম ফুলে উঠছে লাল হয়ে খুবই সুন্দর খুবই সুস্বাদু একটা রেসিপি আপনারা যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এভাবে তেল ছেকে ছেঁকে আমি বড়াগুলো তুলে নিলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট করবেন কেমন খেলেন অবশ্যই জানাবেন জন্মাষ্টমী আপনাদেরও ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন নমস্কার